যদি আয়ু রেখা এ রাহুর নিচের স্থান থেকে বা দ্বিতীয় মঙ্গল ক্ষেত্র বলতে বলে ওই ক্ষেত্রে উঠে তা জাতককে যেদি এগুয়ে রাগী মেজাজি অভিমানী বিপদকে তুচ্ছ করা প্রভৃতি এবং দুঃসাহসী করে তুলে। তার ফলে কী হয়, জাতকের উন্নতি হবে খুব, অন্যথা ধ্বংস হয়। তা নিম্নমঙ্গল ওইখান থেকে উঠে যদি আপনার এরকমভাবে এরকম এসে যায় ওইখান থেকে উঠে লাগে তো ওই সমস্যাটা দেখা দেয়। যদি আয়ু রেখা এই শিরোরেখার থেকে উঠে তাহলে জাতকের মন হয় সরল, অন্যের কথাকে ঝুঁকিয়ে সে মান্য করে। তবে তাতে যদি তার কাছে অযৌক্তিক মনে হয় তবে তাদের সাথে সে সম্পর্ক রাখে না বা চলে না বা যোগসূত্র রাখে না বা চায় না বা তার সঙ্গে চলে না। এদের মন হয় বলিষ্ঠ, শত বাধা বা ঝঞ্ঝট থাকলেও সে গ্রাহ্য করে না, সে উন্নতি করে। আয়ুরেখা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে, এই যে আয়ুরেখাটা যদি আপনার ওই বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে, তা থেকে স্বাধীনচেতা খ্যাতনামা সচেতন উন্নতিগামী বা একনিষ্ঠ প্রকৃতির জাতক হবে। তারা জীবনে সুখের হয়, মানে তার জীবন আর কি সুখের হয় ও নানা প্রাচীন যেটা সংস্কার থাকে এগুলো পাল্টে নিজের মত প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। খুব ভালো লোক এই প্রভৃতির লোক। আয়ুরেখা যদি ভগ্ন থাকে, দেখেন আয়ুরেখা এখান থেকে স্টার্ট হয়েছে ঠিকই কিন্তু এখানে আসার পরে ভগ্ন, তাহলে ওই সময়টা তার ফাড়া বোঝায়। ফাড়া বলতে ওখানে মৃত্যু প্রভৃতি কষ্ট এরকম সমস্যা বা মিত্র হতে পারে। যদি সাথে আপনার এরকম মাশাল রেখাটা থাকে তাহলে বুঝবেন তার ওই মৃত্যু বা ক্ষতি থেকে উনি রক্ষা পেতে পারে, ওই মাশাল রেখাটা রিপেয়ারিংয়ের কাজ করবে। যদি ওই ফাড়াটা বেঁচে যায় তাহলে ওই আপনার খাড়া রেখা দেখছেন তো ঊর্ধ্বগামী রেখা, ওইগুলো যদি একাধিক রেখা থাকে তাহলে ওই বয়সে তার শুভ সূচনা নির্দেশ করে। আর যে সময় এই রেখাগুলো আছে ও ওই সময় তার উন্নতি হবে, একাধিক পথে উন্নতি করবে আর পরবর্তীকালে এগুলো চলতে থাকবে। কিন্তু ওই ফাড়াটা যখন আপনার পেরিয়ে আসবে তারপরে বেরিয়ে আসলে ওই সমস্যা থেকে বেরিয়ে আসলে উন্নতি হবে। গতিকে ওইরকম যদি রিপেয়ারিং লাইন থাকে তা আমরা বুঝবেন বা মার্শাল রেখা থাকে তাহলে ওই মানে ফাড়া থেকে উনি বাঁচতে পারেন। আয়ুরেখাতে যদি তিল চিহ্ন থাকে, এরকম যদি আপনার ওই আয়ুরেখাতে যদি আপনার ওইরকম তিল চিহ্ন থাকে ওই বসে কলঙ্কে লিপ্ত হতে পারে বা কুপথে যেতেও পারে বা কুপ্রবৃতি মনে আসতে পারে। সব দিক থেকে এই বসে নানা রকমের বিড়ম্বনা আসতে পারে, কখনও তা থেকে মুক্তি পাওয়া যায় না। যদি ওই অংশে ঘিরে যদি আপনার এরকম একটা চতুর্ভুজ থাকে তাহলে বুঝবেন কি ওনার ওই চতুর্ভুজ থাকায় খারাপ পথে নিজেকে বেঁচে রাখতে পারবে, আর না হলে ওনার ওই বয়সে দুর্ঘটনা বিপদ মৃত্যু কিন্তু হতে পারে, জেলও হতে পারে, জরিমানা হতে পারে। গতিকে যদি আয়ুরেখাতে তিল থাকে ওটা তো খারাপ, কিন্তু ওই তিল আছে ঠিকই বটে কিন্তু তার সাথে তিলটাকে ঘিরে যে একটা চতুর্ভুজ থাকে তা আপনার সব বিপদ থেকে আপনার মুক্তি দিয়ে দিব, ওই চতুর্ভুজে আপনার রক্ষা পেয়ে যাবেন। দেখেন আয়ুরেখাতে যদি এরকম কাটা কাটা দাগ থাকে, ওই যে এরকম কাটা দাগ থাকে কর্তৃত্ব থাকে ওই বয়সে ফাড়া রোগ ব্যাধি বোঝায়। একটা আয়ুরেখা তো আয়ুরেখাতে আপনার জব চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে, এরকম আছে, এরকম আছে, এরকম এরকম। আয়ুরেখাতে যদি আপনার জব চিহ্ন থাকে তাহলে কঠিন রোগ বোঝায়। দেখেন আয়ুরেখাতে এরকম জব চিহ্ন আছে, এরকম থাকলে আপনার কঠিন রোগ বোঝায়, যে বয়সে এটি থাকবে ওই বয়সে রোগ বোঝাবে। যদি আপনার আয়ুরেখাতে ধরুন একটা আয়ুরেখাতে যদি আপনার স্টার চিহ্ন থাকে বা তারকা চিহ্ন থাকে, এরকম 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 চিহ্ন আছে আপনার আয়ুরেখার উপরে, এরকম চিহ্ন যদি আপনার থাকে স্টার চিহ্ন থাকে তাহলে ওই বয়সে প্রচুর সম্মান খ্যাতি প্রাপ্তি বজায় রাখতে পারে। দেখেন ওই আয়ুরেখা আছে, আয়ুরেখাতে কোনো একটা রেখা যদি রবির ক্ষেত্রে সোজা যায় ঠিক ওই বয়সে
জাতকের ওই বয়সটায় এটা আমার সম্ভবত আমি যেভাবে এখানে দেখা যায় এটা আপনার 49 হবে আর কি, ওইরকম বয়সে ওই বয়সে আর কি যা গেলে ঠিক ওই বয়সে জাতকের খ্যাতি প্রাপ্তি সম্মান প্রভৃতি লাভে বোঝায়, তাদের জীবন শুভময় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর, বার্নার্ড শ, আইনস্টাইন, হ্যাঁ এরকম ধরনের প্রভৃতি যারা লোক ছিল তাদের হাতে এই এইরকম ধরনের রেখা ছিল। আয়ুস্থান থেকে কোনো রেখা সোজা যদি আপনার একদম পুরো স্টেট যদি আপনার বেঁকাবেঁকি না হয়ে সোজা যদি আপনার বুধস্থান পর্যন্ত যায়, শুধু বুধ নয় অন্য দিন আপনার রবিস্থান বা শনিস্থানে এইভাবে গেলে তাদের মানে ব্যবসায় বাণিজ্যে উন্নতি হয়, খুব ভালো হয়। যে বয়স থেকে শুরু সেই বয়স থেকে উন্নতি বোঝায়, ব্যবসা জগতে সুনাম অর্থ খ্যাতি সবাই বোঝায়। যদি আয়ুরেখা থেকে যদি আয়ুরেখা এবং এই যে আপনার শিরোরেখা আছে ওই দুইটার মাঝে অনেক দূরত্ব থাকে, হ্যাঁ এটা আয়ুরেখা এটা শিরোরেখা, এই দুইটার মাঝে আপনার বা এটা ব্রেনের রেখা বলে এই দুইটার মাঝে এখানে ফাঁকা থাকে, আর ওই আয়ুরেখাটা যদি আপনার ওই ইয়ার নিম্নমঙ্গল বা রাহুর একদম নিচের স্থান থেকে উঠে আর যদি শিরোরেখাটা একদম উপরে হৃদয়রেখার পাশাপাশি চলে যায়, এই দুইটার মাঝে অনেক তফাত থাকে, আমার ডিফারেন্স থাকে। তবে জাতক কী হয়, জেদি হয়, একগুয়ে ধরনের হয়, নিজের কথা মতো কাজ পেয়ে ভালো মন্দ দুইটাই করতে পারে, তবে হে কাউকে হে তুক্কার করে না, ভয় পায় না। আয়ুরেখা এবং তার অনুগত রেখা যদি আয়ুরেখার সাথে মিশে যায়, এইখান থেকে ধরে আসে এদিকে মিশে গেল বা ওদিক থেকে আসে মিশতে পারে বা ওদিক থেকে মিশতে পারে, এরকম যদি আপনার আয়ুরেখার সাথে মিশে যায় তাহলে সে লোক অন্ধ হয়, তার কাণ্ডজ্ঞান থাকে না, সে পানিত পড়ে বা জলে ডুবে বা বিষ খেয়ে বা আগুনে পড়েও মানে আত্মহত্যা করতে পারে বা সুইসাইড মানে করতে পারে, যেটা সুইসাইড বলে। যে বয়সে এটি হয় এই বয়সে ওই ধরনের ফলই হয়। যদি আয়ুরেখা থেকে একাধিক ছোটো ছোটো রেখা রাহুর ক্ষেত্রে যায়, এইরকমভাবে যায় যদি একাধিক রেখা যদি যায় তাহলে এটা শুভ হয় না, বরং ওই বয়সে অশুভ ফল সূচনা করে, বিভিন্ন ঝামেলা সমস্যা পারে মানে বিভিন্ন ধরনের সাংসারিক পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়ে। আয়ুরেখার থেকে এই যে আপনার আয়ুরেখার থেকে কোনো রেখা যে বেরিয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত যায় তা শুভ নয়, তাতে বোঝা যায় ওই বয়সে মানে পজিশনটা দেখেন কৈতিকে ভারি স্যার ওইখান থেকে আসতে পারে ওইখান থেকে আসতে পারে, পজিশনটা দেখে নেবেন ওই বয়সে মানে এটা অশুভ বোঝায় শুভ নয় আর কি, ওই বয়সে শরীর রুগ্ন হবে এবং অর্থের ক্ষতি হবে। অবশ্য এই রেখা যদি অকর্তিত আর অগভীর মানে আপনার অকর্তিত আর গভীর হয় মানে স্পষ্ট হয় তবে ওনার ব্যবসার প্রতি উন্নতি বোঝায়। যদি আপনার ওই রেখাতে ক্রস থাকে এরকম ক্রস থাকে বা আপনার তিল থাকে এরকম তিল থাকে তাহলে বুঝতে হবে ওনার ব্যবসায়তে ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। কোনো কোনো জাতকের দেখা যায় কি ওনার আয়ুরেখা এখান থেকে বেরিয়ে আসার পরে আয়ুরেখা দেখা যায় না, ওইটাই আপনি বুঝবেন মানে আয়ুরেখা যেহেতু নিচের দিকে নাই তাহলে বুঝতে হবে কি ওনার আয়ু অতটুকুই আছে মানে অনেক কম বয়সে মারা যাবেন। যদি এই আয়ুরেখাটা যত কম হবে যত দৈর্ঘ্য কম হবে অত তার আয়ু কম, যত বেশি দৈর্ঘ্য হবে তার আয়ু অত বেশি, কিন্তু রেখা তেল বর্জিত স্পষ্ট কাটাকাটি বিহীন আরও সুস্পষ্ট আর গভীর হতে হবে। যদি আয়ুরেখা ভগ্ন হয় এরকম ভগ্ন হয় তাহলে ওই 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 জায়গাগুলোতে তার বিপদ বা ফাড়া বোঝায়, ওইখানে বিভিন্ন অসুখ বিসুখ বেমার যা দুর্ঘটনা এরকম হতে পারে। আয়ুরেখাতে যদি আংটির চিহ্ন থাকে
ওইটা খুব খারাপ, ওইটা সমনার মিত্র হতে পারে বা আপনার এরকম ধরনের মানে আপনার অসুখ বিসুখ হতে পারে যেটি আপনার মিত্র সমাতে আপনার মিত্র পর্যায়ে পেতে পারে। আর ওইখানে যে এরকম চতুর্ভুজ থাকে বা ওই দিক দিয়ে এরকম চতুর্ভুজ থাকে ওই বিপদ থেকে রক্ষা পাতে পারে, মানে আপনার সহজভাবে বুঝে নেবেন চতুর্ভুজ থাকা মানে উনার বিপদ থেকে রক্ষা পাওয়া, সাথে সাথে আরও মার্শাল রেখা থেকে আরও বেশি ভালো, এই মার্শাল রেখায় মানে মার্শাল রেখায় ওনাকে আরও বেশি হেল্প করবে। যদি আপনার এরকম চিকন আর আঁকা বাঁকা আয়ু রেখা থাকে তাহলে ওনার প্রায় সবসময় আপনার বেমারে যান বা আপনার রুগ্ন শরীর হয়ে থাকে, সবসময় একটা না একটা শরীরও তার সমস্যা লেগে থাকবে, শারীরিক অবস্থা ভালো যাবে না। দেখেন আয়ু রেখাতে যদি আপনার জাল চিহ্ন থাকে, দেখছেন তো আমি কার্যালয়ে দেখাইতেছি, আয়ু রেখা যদি এরকম জাল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে জাতকের ওই বিষয়ে নানা ঝামেলা হতে পারে। তারপর যে আয়ু রেখাতে আপনার এরকম আপনার ওই যে গোল চিহ্ন আমার দেখা দিতেছে যে ওইটাকে আপনার বৃত্ত বলে, বহুতে ওইটাকে আংটি বলে, যদি আয়ু রেখার উপরে এরকম ধরনের যদি আপনার বৃত্ত থাকে তাহলে বুঝতে হবে জাতকের ওই বয়সে ফাড়া বিপত্তি কার্য হানি বিপদ আয়ু যতটা অংশ জুড়ে এই চিহ্ন থাকে ততদিন ওই সমস্ত ভুগতে হয়। যদি আপনার আয়ু রেখাতে তিল থাকে, তিল তো বুঝছেন ওই যে কালো যা দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওইটা ওটা তো বৃত্ত বুঝলাম, ওটা তিল কালো আমি দেখাইতেছি আপনার ভালো করে বুঝবার জন্য। যদি এরকম তিল থাকে আয়ু রেখাতে তাহলে আপনার বুঝবেন জাতকের ওই বয়সে, যেই বয়সে আপনার তিল এসে ওই বয়সে কঠিন রূপ ও সুখ বোঝাবে। যদি আয়ু রেখাতে স্টারচিন, স্টারচিন তো আপনারা বুঝছেন ওই যে ওইটার স্টারচিন, স্টার মানে নক্ষত্রচিন, এটা ক্রসের মতো না, এটা আপনারা দেখছেন তো ছবিতে কীরকমভাবে আমি দেখাইছি, ওইরকম যদি আয়ু রেখাতে স্টারচিন থাকে তাহলে বুঝতে হবে জাতকের ওই বয়সে উন্নতি বোঝায়। যদি আপনার আয়ু রেখাতে ক্রস চিহ্ন থাকে, ক্রস বলতে গেলে ওই যে ওই যে আমি যে দেখেছি ডায়াগ্রামে ওই যে ওই যে ওই যে ওই যে টানিয়ে যায় ওখানে দেখেছি ওইটা ক্রস, এরকম যদি ক্রস চিহ্ন আয়ু রেখাতে থাকে তাহলে বোঝা হবে এই বয়সে ফাড়া বা বিপদ বোঝায়। যদি আয়ু রেখাতে আপনার চতুর্কোণ বা চতুর্ভুজ চিহ্ন আয়ু রেখাকে জুড়ে যদি থাকে তাহলে বুঝতে হবে জাতকের ওই বয়সে বিভিন্ন ধরনের বাধা সমস্যা থেকে মুক্তি লাভ করবে। আর ওনার মৃত্যু বা ফাড়াকে খণ্ডন করে ওই চতুর্ভুজ চিহ্ন। যদি দেখা যায় আপনার আয়ু রেখাতে ত্রিভুজ চিহ্ন আছে, আয়ু রেখা সংলগ্ন মানে আয়ু রেখাকে ঘিরে মানে আয়ু রেখাকে সংলগ্ন হয়ে একসাথে, দেখুন এই দেখেন আপনার শিরু রেখা এইখান থেকে আরেকটা নেমে এসে এটা আয়ু রেখা, এখানে একটা ত্রিভুজ এরকম যদি চিহ্ন সৃষ্টি হয় ওটা খুব শুভ। ওইরকম হলে বুঝতে হবে ওই বয়সে জাতকের উন্নতি হবে, উচ্চ পদ সম্মান প্রভৃতি লাভ বোঝায়। গতিকে ধীরে ধীরে আপনারা যখন মানুষের হাত এরকম দেখতে থাকবেন আস্তে আস্তে নিজের অভিজ্ঞতা পাবেন আর অভিজ্ঞতা বহুত করে শিখতে পারবেন।